আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব। আমার ডিসপ্লেতে যে নিয়ন ইফেক্টেড ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এডবি ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের নিয়ন ইফেক্টগুলো তৈরি করতে পারি সেই প্রসেসটা শেখাবো স্টেপ বাই স্টেপ তো আপনারা যদি আগে থেকে জানেন কিভাবে এই ধরনের নিয়ন ইফেক্টগুলো তৈরি করতে হয় তাহলে এই ভিডিওটা স্কুপ করতে পারেন আর যদি না জানে থাকে কীভাবে এই ধরনের নিয়ম ইফেক্টগুলো তৈরি করবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আর বেশি কথা না বলে দেখি কীভাবে আমরা এই ধরনের নিয়ন ইফেক্টগুলো তৈরি করতে পারি তো এটা আমরা দুইভাবে তৈরি করতে পারবো একটা হচ্ছে ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ আর একটা হচ্ছে শর্টকাটের মাধ্যমে তো শর্টকাটের মাধ্যমে শুধুমাত্র তারাই করতে পারবেন যাদের কাছে শর্টকাট ফাইলগুলো থাকবে তারা আর না হলে আপনাদেরকে মেনুয়ালি করতে হবে তো আমি দুইটাই দেখাবো কিভাবে শর্টকাটে করবেন বা কিভাবে ম্যানুয়ালি করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমি ফাইলে ক্লিক করতেছি ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্ডবোর্ড নিব তো এখানে আপনার যে কোনো সাইজের নিতে পারেন তো এখানে আমি যে আর্টবোর্ডটা নিব সেটা হচ্ছে বারোশো আশি বা সাতশো বিশ রেজুলেশন আমি বাহাত্তর রাখতেছে কালার মোটো আট জিবি রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আর্ডবোর্ড তৈরি করে নিলাম তো এখন আমি প্রথমে যেটা করব এটাতে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব যাতে আমরা ডিজাইনটাকে পরিপূর্ণভাবে সেট করতে পারি তার জন্য আমি ফাইলে ক্লিক করলাম ফাইল থেকে আমি প্লেসে ক্লিক করে নিচ্ছি বা প্লেস লিঙ্ক অথবা প্লেস ইমবেট যেগুলো একটা ক্লিক করলে হবে দেন এখান থেকে আমার কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি দেন প্লেসে ক্লিক করলাম এটা এখানে চলে আসবে দেন আমি অল্টার বাটন প্রেস করে এটাকে একটু বড়ো করে নিচ্ছি মানে ফুল স্ক্রিন করে নিলাম দেনটাকে আর একটু বড়ো করে নিতে পারি লাইক দিস আমি এটুকু নিলাম দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম তাহলে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেলো এরপরে আমি এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমাদের লক করা এটাকে আনলক করে নিচ্ছি দেন এই দুটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল যে দিয়ে গ্রুপ করলাম এই গ্রুপের নাম দিচ্ছি আমি বিজি তো এখন এখানে আমরা প্রথমে যেটা করব আমাদের এই ডিজাইনের মধ্যে দেখেন যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে এটাকে আমরা আগে প্রথমে ডিজাইন করব এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন তো এটার জন্য আমি এখান থেকে টুল প্যানেলে যাব টুল প্যানেল থেকে যে রেক্ট্যাঙ্গেল টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেবো এখান থেকে এর ফিল কালারটাকে অফ করে দিচ্ছি শুধু স্টোপ কালারটাকে ক্লিক করে এখান থেকে আমি হোয়াইট স্ট্রোকটা দিয়ে রাখতেছি তারপরে এরপরে করে আমি একটা স্ট্রোক এখানে নিয়ে নিচ্ছি দিস আমি এই ধরনের একটা লাইন এখানে নিয়ে নিলাম এরপরে আপনি এটা স্ট্রোকের সাইজটা একটু বড়ো ছোটো করে নেবেন আমি এখান থেকে স্ট্রোকটাকে এড করে দিচ্ছি যেন একটু মোটা আকৃতি চলে আসে তারপর এখান থেকে এই কনারগুলোকে একটু রাউন্ড করে দেবো যদি আপনি রাউন্ড করে দিতে চান জাস্ট এই পয়েন্টগুলোকে ধরে রাউন্ড করে দিতে পারেন অনেকের হয়তো শো করাবে না এটা যদি শো না করে তাহলে আপনারা হচ্ছে এখান থেকে প্রপার্টিসে যাবেন এই যে এখান থেকে যদি এখানে প্রপার্টিটা শো করাই আমি একটু কন্ট্রোল জেড দিই উন্ডোতে যাবেন উন্ডো থেকে প্রপার্টিসে ক্লিক করবেন তো এটা ওপেন হবে এই যে কর্নারগুলো এখান থেকে রাউন্ড করে দিতে পারবেন এখান থেকেও দিতে পারবেন বা এখান থেকে ধরে এইভাবে দিতে পারেন যারা লোয়ার ভার্সনগুলো ইউজ করতেছেন তাদের কিন্তু এটা আসবে না আর যারা আপডেট ভার্সনগুলো ইউজ করতেছেন ফটোশপে তাদের কিন্তু এটা আসবে অথবা আপনি এখান থেকে সুন্দর করে লেখো দিতে পারেন যে কতগুলো কর্নারটা রাউন্ড থাকবে কতটুকু তো আমি এখান থেকে ছাপ্পান্ন করে রাখতেছি ওকে এরপর আমরা যেটা করবো এটাকে প্রথমে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে আমি রাস্টারেজ লেয়ার করে নিচ্ছি বা আপনি এটাকে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন সেক্ষেত্রে আমরা আর্টবোর্ডটা অনেক ভালো পাবো দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিচ্ছি তারপর এখান থেকে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে দিচ্ছি আর্টবোর্ডের সাথে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডিপ্রেস করে এটাকে ডিসিলেক্ট করে নিলাম এখন দেখেন আমি প্রথমে এটাকে আপনাদের শর্টকাটের মাধ্যমে তৈরি করে দেখাচ্ছি তারপর মেনুয়ালি দেখাবো আমার এখানে কিছু স্টাইল আছে আমি যদি এখান থেকে এটাকে ক্লিক করে দিই তাহলে দেখবেন এই ইফেক্ট এখানে চলে আসবে তো আপনাদের কিন্তু এই জিনিসগুলো থাকবে না এগুলো কিন্তু আমার তৈরি করা তৈরি করে আমি এখানে রাখছি জাস্ট এক ক্লিকে কিন্তু আমি এটা তৈরি করে নিতে পারবো তো আপনাদের কাছে তো এটা থাকবে না এটা আমি আপনাদেরকে দিয়ে দিব এটা কথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন আমি সবার শেষে ভিডিওটাকে দেখা দিচ্ছি এখন আমি প্রথম আপনি ম্যানুয়ালি করে দেখাই কারণ ম্যানুয়ালি দেখালে যারা বেসিক লেভেলে রয়েছেন তারা অনেক কিছু শিখতে পারবেন আর যদি আমি শর্টকাটের মাধ্যমে দেখাই যে আমি কীভাবে এই ইফেক্টগুলো এখানে নিয়ে আসলাম তারা কিন্তু কাজটা বুঝবেন না তো আমি চাই যে সবাই কাজগুলো বুঝে বুঝে করেন তাহলে সহজে আপনারা যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন তো আমি এটাকে কন্ট্রোল জেট দিয়ে আন্ডু করে নিলাম এরপরে এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা তৈরি করলাম এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর মাসের এক পাশে ক্লিক করব এখান থেকে ব্ল্যান্ডিং মোড একটা অপশন দেখতে পাচ্ছেন এই ব্ল্যান্ডিং মোডে আমরা ক্লিক করবো ব্ল্যান্ডিং মোডে ক্লিক করার পর এখান থেকে এই ব্ল্যান্ডিং মোডটা আমাদের ওপেন হবে তো এখান থেকে আমাদের বেশ কিছু সেটিংসের কাজ করতে হবে এখন আমি যেভাবে করে দেখাচ্ছি আপনি ওইভাবে করবেন তাহলে খুব সুন্দর করে একটা আউটপুট পাবেন তো প্রথমে আমরা এখান থেকে যে ড্রপ শটও রয়েছে আপনাদের হয়তো এখানে অনেকগুলো থাকতে পারে আমার এখানে যেমন ড্রপ শট অনেকগুলো আছে এতগুলো কিন্তু আপনাদের থাকবে না আমি এটাকে একটু রিসেট করে নিচ্ছি তাহলে হয়তো আপনাদের পারফেক্টলি সব কিছু দেখতে পাবেন আমি এখান থেকে যদি রিসোর্ট অল ডিফল্ট ক্লিক করে দিই এরকম থাকবে ডিফল্ট ঠিক আছে তো এখান থেকে আমরা প্রথমে যেটা করবো যে ড্রপ দেওয়া আছে ড্রপ শেডুতে ক্লিক করবো ড্রপ ক্লিক করার পরে এখান থেকে আমার যে ভ্যালুটা রয়েছে ভ্যালুগুলোকে ঠিক করে দিব প্রথমে এখান থেকে আপনাদের নর্মাল থাকবে এটাকে ক্লিক করে এখান থেকে লেনিয়ার লাইট করে দিবেন নিচের দিকে আসলে লেনিয়ার লাইট দেখতে পাবেন লেনিয়ার লাইট তারপর এখানে কালার অপশনে ক্লিক করবেন এখানে কালার বসায় দিবেন তো এখানে যে আমি কালারটা ইউজ করবো সেটা হচ্ছে এফ এফ টু ই ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এই কালারটা দিলাম কালারটা দেওয়ার পর এখান থেকে ওকেবারে ক্লিক করবো তারপর এখান থেকে আমাদের অপার যেটা দেওয়া আছে অপার আমরা এখানে ফিফটি এইট করে দেবো এঙ্গেলটা এখানে নাইনটি ডিগ্রি থাকবে এখানে টিকমার দেওয়া থাকবে এখানে আমরা প্রথমটাকে জিরো রাখবো তারপর এখান থেকে সিক্স রাখব এখান থেকে সতেরো রাখব এরপর এখান থেকে আমরা এটা এইভাবে থাকবে রাখার পর এই যে যেটা আমরা ড্রপশনটা তৈরি করলাম যে প্লাস আইকনটা রয়েছে প্লাস সেকানের পরে একটা ক্লিক করবো ক্লিক করলে নিচে একটা কপি হবে দেন নিচেরটাকে সিলেক্ট করবে ব্যাপারে নিচেরটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালারটা চেঞ্জ করবো এখানে কালার অপশনে ক্লিক করব এখানে লিনিয়ার লাইটে থাকবে এবার এখানে যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে এফ এফ বি ফাইভ সি ওয়ান এই কালারটা দেব দিয়ে ওকেতে ক্লিক করবো এরপরে অপাসিটি যেটা দেওয়া আছে অপাসিটিটাকে আমরা ফোরটি এইট করে দেব এঙ্গেলটা নাইনটি ডিগ্রি থাকবে এখান থেকে আমাদের জিরো থাকবে এটাকে আমরা করে দেব নাইন এটা করে দেবো টোয়েন্টি এইট টোয়েন্টি এইট তাহলে নিচে থেকে একটু গ্লো ইফেক্ট চলে আসবে এরপরে এদিকে যা আছে নিচে সব ঠিক থাকবে এরপর আবার এটাকে সিলেক্ট করে যে প্লাস এখানে রয়েছে এটাতে ক্লিক করবো দেন আবার নিচেরটাকে সিলেক্ট করবো নিচেরটাকে সিলেক্ট করে আবার এখানে আমাদের লেনিয়ার লাইটে থাকবে এখানে কালারটাকে চেঞ্জ করব। এখানে যে কালারের কোডটা আমি দিচ্ছি আপনারা অবশ্যই কালারের কোডগুলো দিবেন আমি এখানে কালারের কোডগুলো বলে দিচ্ছি এফ এফ ফোর এই কালারের কোডটা দিলাম ওকেতে ক্লিক করলাম লিনিয়ার লাইট থাকবে এখান থেকে অবাস্রি আমরা করে দিব টোয়েন্টি এখানে 90 ডিগ্রি থাকবে এখানে আমাদের জিরো থাকবে এখান থেকে আমরা এটাকে করে দিব থার্টি আর এখান থেকে করে দিব ওয়ান হান্ড্রেড তাহলে দেখেন নিচেতে একটা অনেক বড় গ্লো ইফেক্ট চলে আসে এরপরে আবার আমরা এটাকে আরেকটা কপি করব এখান থেকে এই প্লাস এখানে ক্লিক করলে কপি হবে দেন নিচেরটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটা কালার অপশানে ক্লিক করব কালার অপশানে ক্লিক করে এটা কালারটা চেঞ্জ করবো এখানে যে কালারটা ইস সেটা হচ্ছে এফ এফ সেভেন থ্রি এইট এ কালারটা দেওয়ার পর ওকেতে ক্লিক করবো এরপর এখানে দেখেন ব্ল্যান্ড মোড যেটা দেওয়া আছে এটাকে আমরা আমাদেরকে ভিভিড লাইট করে দেবো এখানে ভিভিড লাইট করে দিব ওকে তাহলে এক সুন্দর একটা ইফেক্ট আমি পেয়ে যাব। এরপর এখান থেকে আমরা অপাসিটি যেটা আছে এটা করে দেব ফিফটি পারসেন্ট এরপরে এখান থেকে আমরা এঙ্গেলটা থাকবে নাইনটি ডিগ্রি জিরো থাকবে এখানে এখানে থাকবে ফিফটি এরপর এখান থেকে আমরা করে দেবো টু হান্ড্রেড টু হান্ড্রেড ফোরটিন এটাকে দিয়ে দেবো দেওয়ার পর এটাকে আমরা আরেকটা কপি করবো প্লাস এখানে ক্লিক কপি হবে দেন নিচেটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাও আমাদের ভিভিড লাইট থাকবে এখানে শুধু কালার কোডটা চেঞ্জ হয়ে যাবে এখানে যে কালার কোডটা ইউজ করবে সেটা হচ্ছে এ ওয়ান এ সরি এখানে দেব আমরা ওয়ান এ ওয়ান এ ওয়ান এ এই কালার কোডটা দেব দিয়ে এখানে ওকে ক্লিক করব এরপর এখান থেকে আমাদের যে অপাসিটি অপাসিটি করে দেবো ফোরটি ফাইভ এরপর এঙ্গেলটা নাইনটি ডিগ্রি থাকবে তারপর এখান থেকে আমরা এটাকে করে দিব ডিস্টেন্স যেটা দেওয়া আছে টোয়েন্টি ডিস্টেন্সটাকে টোয়েন্টি করে দেব তারপর এটাকে আমরা জিরো করে দেব এটাকে করে দেব ফিফটিন ওকে তাহলে আমরা এই ধরনের একটা সুন্দর ইফেক্ট এখানে পেয়ে যাব তারপরে এই যা আছে সব কিছু ঠিক থাকবে তো এগুলো সব রাখার পরে আমরা এটাকে উপরে দিকে একটু যাবো উপরের দিকে যাওয়ার পরে এখান থেকে কালার ওভারলে নামে একটা দেওয়া আছে কালার ওভারলেতে ক্লিক করবো এখান থেকে যদি আপনার আগে থেকে যদি হোয়াইট কালারটা না নেন এখানে স্টকের এটা যদি অন্য কোনো কালার নেওয়া থাকে এভাবে তো আপনার এখান থেকে কী করবে এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দেবেন তাহলে এখানে কালার ওভারলেতে হোয়াইট কালারটা চলে আসবে দেন ওকে ক্লিক করবেন অবশ্যই এখানে হান্ড্রেড পার্সেন্ট অপাসিটিটা রাখবেন এরপরে আপনার চলে যাবেন এখান থেকে ইনার শেডোতে ইনার শেডোতে ক্লিক করার পরে এখান থেকে ব্ল্যান্ডিং মোড যেটা দেওয়া আছে ব্ল্যান্ডিং মোডটা হয়তো অন্য কিছু থাকবে এখান নর্মাল করে দেবেন কালার অপশানে ক্লিক করি এখানে কালার একটা চেঞ্জ করে দেবেন এখানে যে কালারটা ইউজ করবো আমরা সেটা হচ্ছে এফ সি এইট এফ নাইন ই এই কালারটা দিয়ে দেবেন দিয়ে ওকেতে ক্লিক করবেন করার পরে এখান থেকে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এখানে অপাসিট অবশ্যই আগে হান্ড্রেড থাকবে এঙ্গেলটা এখান থেকে মাইনাস হয়তো আপনার নাইনটি থাকে বা যদি নাইনটি থাকে এটাকে মাইনাস ফোরটি ফাইভ করে দিবেন এখান থেকে যদি টিকমারটা থাকে টিকমারটাকে তুলে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আমরা করে দিবো থ্রি এইভাবেটাকে করে দিব জিরো তারপরে এটাকে আবার করে দেব আমরা থ্রি এইভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে আবারে ব্যাবলেন ইম্বোস এটাতে ক্লিক করবো ব্যবলেন্স ইম্বোসে ক্লিক করবে এই জন্য যাতে এটা আমাদের একটু সুন্দর থ্রিডির মতো লুক চলে আছে তার জন্য এখান থেকে ব্যবলেন ইমবোসটা ক্লিক করার পর প্রথমে যেটা দেওয়া আছে এখানে আমরা ক্লিক করবো এখানে হয়তো আপনাদের ইমবোস থাকতে পারে তো এখান থেকে আপনারা আউটার গোলোটা থাকতে পারে আউটার ব্যবলটা থাকতে পারে এখান থেকে দিয়ে দেবেন ইনার ব্যবল তারপর এখান থেকে টেকনিক যেটা দেওয়া আছে এখান থেকে অন্য কিছু থাকতে পারে এখান থেকে দিয়ে দেবেন স্মুথ স্মুথ দেওয়ার পরে এখান থেকে যে সাইজ রয়েছে সাইজটাকে এখানে করে দেবেন থ্রি হান্ড্রেড নাইনটি সিক্স এরপর এখান থেকে ডাইরেকশনটা আপ থাকবে সাইজ যেটা দেওয়া আছে সাইজটা টু দিব এখানে সফট্যানটা ওয়ান দেব এরপরে নিচে থেকে অ্যাঙ্গেল একশো পঁয়ত্রিশ থাকবে এখানে আমি যে টিকমা দেওয়া থাকে টিকমাটা তুলে দিবেন এখানে ষাট ডিগ্রি থাকবে আর এখান থেকে অবশ্যই আমাদের লেনিয়ার লাইট থাকবে এই জায়গায় লিনিয়ার লাইট অন্য কিছু থাকতে পারে নর্মাল থাকতে পারে এখান থেকে অবশ্যই লেনিয়ার লাইটটা করে দিবেন কালারটা এখানে হোয়াইট থাকবে তারপরে এটাকে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন নিচে যেটা শেডো মোড আছে এটা একটু লেনিয়ার লাইটে রাখবেন এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দেবেন একেবারে আর এটাকে জিরো করে রাখবেন রাখার পরে এটা মোটামুটি আমাদের কাজ কমপ্লিট এখন আমি এটাকে ওয়াকে করে দেবো তো দেখেন আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা ছিল এটা কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই করা এখানে হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টেক্সটটা রয়েছে টেক্সটা লিখতে হবে এবং টেক্সটের মধ্যে আরও কিছু কাজ করতে হবে তো তার জন্য আমরা প্রথমে টাইপিং টুলে ক্লিক করবো টাইপিং টুলে ক্লিক করার পর এখানে আপনার ফোন সাইজটা ঠিক করে নেবেন ধরুন আমি এখানে ফিফটি করে দিচ্ছি ফিফটি দেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে এখানে লিখতেছি নিয়ন নিয়ন এটা লিখলাম লেখার পরে এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম এখানে এভাবে বা কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করবেন তারপরে এখানে হরিজেন্টালি ভার্টিক্যাল সেন্টার করে দেবেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে অল বাটার প্লেসটুকু বড় করে নেবেন যতটুকু প্রয়োজন বড় করার টেক্সটটাকে ততটুকু বড় করে নেবেন লাগতেছে আমি এটুকু বড় করে নিলাম এবং আপনি এখান থেকে ফোনটা পরিবর্তন করে নিতে পারেন যে কোনো ফোনটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে বিভিন্ন ধরনের ফোন আপনার পাবেন যে ফোনটা নিয়ে আপনার কাজ করে ইচ্ছা হবে আপনি সেই ধরনের ফোনটা এখান থেকে নিয়ে নেবেন বাংলা ইংলিশ সব ধরনের ফোন পাবেন তো আমি এখান থেকে নর্মালি যে ফোনটা আছে এরিয়াল ফোনটা আমি এই এরিয়াল ফোনটা নিতে পারি বা এখান থেকে এই ফোনটা নিচ্ছি দেখি এরিয়াল ফোনটা দিয়ে কেমন আসে এরিয়াল রেগুলার সিলেক্ট করি আগে এরিয়াল রেগুলারটা নিতে পারি এখান থেকে আমরা ঠিক আছে এটা মোটামুটি ভালোই কাজ করবে আমি এরিয়াল রেগুলারটা নিচ্ছি এটা কিন্তু সবারই থাকবে এরিয়াল রেগুলারটা আমাদের সবারই আছে কম্পিউটারে কম বেশি তো আবার আমি এটাকে সেন্টার করে নিচ্ছি ওকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবার এই টেক্সটটাকে আমি সিলেক্ট করে প্রথমে রাইট পাশে ক্লিক করি এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি যাতে আমি এক ক্লিকে এই টেক্সটটাকে পরিবর্তন করতে পারি এরপর আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করব রাইট পাশে ক্লিক করার পর চলে যাবো ব্ল্যান্ডিং অপশনে ব্ল্যান্ডিংটা অন করার পর এখানেও আমি এখন আগের মতো কিছু কাজ করব তো প্রথমে এখান থেকে আমি এই যে ড্রপসগুলো রয়েছে সবগুলো আবার রিসেট করে নিচ্ছি এখান থেকে রিসেট এর প্রথমে ড্রপশোতে ক্লিক করলাম ড্রপশেতে ক্লিক করার পর এখানে আমাদের লিনিয়ার লাইট থাকবে এখান থেকে কালার অপশানটা আমি পরিবর্তন করে দিচ্ছি এখানে যে কালারটা করবে সেটা হচ্ছে এফ 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 এট ই জিরো এই কালারটা দিলাম তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব কালারটা দেওয়ার পর এখান থেকে আমাদের অপার সিটি এখানে ফিফটি ওয়ান দিয়ে দেবো তারপর এখানে অ্যাঙ্গেলটা আমাদের নাইনটি ডিগ্রি থাকবে এখান থেকে এটাকে আমরা জিরো রাখবো এখানে সিক্স থাকবে এটা এখানে আমার সতেরো থাকবে ঠিক আছে এভাবে থাকবে দেন আমরা এখানে আরেকটা কপি করবো এর ডোর ক্লিক করে একটা কপি হবে নিচের অংশটাকে সিলেক্ট করব এখান থেকে প্রথমে কালারটা চেঞ্জ করব এখানে যে কালারটা চেঞ্জ করব সেটা হচ্ছে বি ফাইভ এফ ফোর এফ এফ এই কালারটা দিয়ে দিলাম দিয়ে এখান থেকে ওকে বাটনে ক্লিক করব তারপর এর অপাসিটে আমরা করে দিব টোয়েন্টি থ্রি এটাকে করে দেবো নাইনটি ডিগ্রি এখান থেকে আমাদের এই অংশটাকে আমরা করে দেবো নাইন এটাকে করে দেব আমরা নাইন তারপর এটাকে করে দেবো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন তাহলে এরকম একটা ভ্যালু পাবো এরপরে আবার আমরা এখান থেকে এটা কপি করবো প্লাস এখানে ক্লিক করলাম নিচেরটাকে সিলেক্ট করব এখান থেকে আবার এটাকে করে দেব ভিভিট লাইট ভিবিট লাইট করার পরে এখানে কালার অপশানে ক্লিক করে কালারটা পরিবর্তন করবো ডি থ্রি ইএফ এই কালারটা দিয়ে দিব দিয়ে ওকেতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা যে অপার রয়েছে থার্টি নাইন করে দেবো অপারসিটিটা থার্টি নাইন এখান থেকে অ্যাঙ্গেলটা আমরা নাইনটি ডিগ্রি থাকবে তারপর এটাকে আমরা জিরো করে দেব এরপর এখানে থাকবে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এই জায়গায় দেব আর এই জায়গায় দেবো আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওকে তারপরে আমরা আবার এখান থেকে এটাকে প্লাস কারণে ক্লিক করে একটা কপি করবো নিচেরটাকে সিলেক্ট করবো এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব ভিভিড লাইটে থাকবে এই জায়গায় কালারটা যে দেবো সেটা হচ্ছে সেভেন থ্রি সি ফাইভ এফ এফ এই কালারটা দিয়ে দিলাম দিয়ে ওকেতে ক্লিক করবো তারপর এখান থেকে অপার সেটি ফিফটি পারসেন্ট করে দেব তারপর এখানে অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি থাকবে এখান থেকে আমরা এটাকে জিরো করে দেবো এখান থেকে এটাকে ফিফটি করে দেবো ফিফটি করে দেবো তারপর এটাকে আমরা সিক্সটি সেভেনটি সিক্স করে দেব সেভেনটি সিক্স করে দিলাম দেন আমরা আরেকটা কপি করবো এখানে প্লাস এখানে ক্লিক করে একটা কপি করলাম দেন শেষেরটাকে সিলেক্ট করবো নিচের অংশটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা করে দিব এবারে লেনিয়ার লাইট লেনিয়ার লাইট করে দিলাম দেন কালার অপশানে ক্লিক করবো কালারটা দিবো আমরা এখানে ওয়ান এ ওয়ান এ ওয়ান এ এটা দেওয়ার পর এখানে ওকে বাটন ক্লিক করবো তারপর এখানে অপাসিটি আমরা করে দেবো টোয়েন্টি এইট তারপর এখান থেকে আমরা চলে যাব নিচে এখান থেকে আমরা সিলেক্ট করব এটাকে নাইনটি ডিগ্রি তারপর এটাকে দিব আমরা ঠিক ঠিকমার জিরো থাকবে এটা করে দিচ্ছি টোয়েন্টি এটা করে দিবে জিরো তারপর এটাকে করে দিচ্ছি এখানে ফিফটিন ওকে তো এই ধরনের আমরা একটা কিন্তু ইফেক্ট এখানে পেয়ে যাব তারপর আমরা এখান থেকে কালারও ভালো দিয়ে ক্লিক করবো যদি আপনার টেক্সটার মধ্যে অন্য কোনো কালার থাকে সেটাকেও এখান থেকে অবশ্যই আগে যদি লাল থাকে বা লিল থাকে বা ব্ল্যাক থাকে এটা হোয়াইট কালার করে দিবেন পকেট ক্লিক এখান থেকে নরমাল মোটটা অপোসিট হান্ড্রেড পার্সেন্ট থাকবে এরপরে ব্যবলান ইম্পোসে ক্লিক করব ব্যবল্যান ইম্পোসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইনার ব্যবলটা রাখব এখানে স্মুথ রাখবো শুধু এখানে ভ্যালুটাকে একটু পরিবর্তন করে দেবো ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ওয়ান করে দিচ্ছি এরপরে এখান থেকে আপ থাকবে এখানে টু থাকবে ওয়ান থাকবে এখান থেকে অ্যাঙ্গেলটা একশো পঁয়ত্রিশে রাখবো এখানে ষাট ডিগ্রি থাকবে দেন এখান থেকে লেনিয়ার লাইট হোয়াইট থাকবে লেনিয়ার লাইট ব্ল্যাক এখান থেকে জিরো থাকবে থাকার পরে আমরা এটাকে পুরোপুরি ওকে ক্লিক করবো তাহলে আমরা এই ধরনের একটা কিন্তু ইফেক্ট এখানে দেখতে পাবো এখনও কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে কালারটাকে একটু অ্যাডজাস্ট করবো কালারটা অ্যাডজাস্ট করার জন্য আমরা নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব এখান থেকে কালার ব্যালেন্সে ক্লিক করবো কালার ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে হয়তো বা আপনার অন্য কিছু থাকতে পারে শ্যাড টোন শেডো থাকতে পারে হাইট থাকতে পারে এখানে মিড টোনসটা দিয়ে দেবেন তারপরে রেডের যে ভ্যালুটা রেডের ভ্যালুটা এখানে বাড়াবেন রেডের ভ্যালুটা এখান থেকে আপনারা দিতে পারেন ফিফটিন বা এইটিন দিতে পারেন আমি এইটিন দিচ্ছি তারপর গ্রিন ভ্যালু যেটা আছে এটাকে আমরা মাইনাস করব করবো করে দিচ্ছি তাহলে দেখেন একটা নতুন লুক কিন্তু চলে আসছে সেখানে এবং ব্লু ভ্যালু যেটা দেওয়া আছে এটাকে আমি প্লাস করবো এইটটি ওয়ান করে দিতে পারি তাহলে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা লুক কিন্তু চলে আসে এরপরে এটাকে আমরা ক্লোজ করে দিবো ক্লোজ করে দেওয়ার পরে দেখেন সুন্দর কিন্তু একটা ডিজাইন আমাদের সামনে কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে দেখেন আমার যে ডিজাইনগুলো রয়েছে এখানে নিচের দিকে কিছু ইফেক্ট দেখা যাচ্ছে যেগুলো আমরা অনেকভাবে করতে পারি একটা হচ্ছে আপনি নর্মাল যদি পিকচার নিয়ে আসে সেটা দিয়ে করতে পারেন বা আপনি এখান থেকে স্টক দিয়ে যদি পেন টুল দিয়ে কোনো লাইন তৈরি করে নেন লাইন তৈরি করে নিয়েও আপনি করতে পারবেন অনেকভাবে করা যায় তো আমি এখানে একটা ইমেজ ওপেন করে নিয়েছি সেই ইমেজটা দিয়ে এখানে কাজটা করবো তার জন্য ফাইলে ক্লিক করলাম ফাইল থেকে প্লেসেন লিঙ্কে ক্লিক করতেছি এই ইমেজটাকে সিলেক্ট করে প্লেস করে নিচ্ছি তারপর এটাকে আমি অল বার প্লেস করে বড়ো করে দিচ্ছি টিকমারটা দিয়ে দিই আবার একটু বড় করে দিচ্ছি ওকে দেন এটাকে আমি সেট করে এই জায়গায় রাখতেছি ধরেন লাইক এই জায়গায় রাখলাম এবং এটাকে আমি উপরে রাখবো এটাকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের নিচে রাখবো এই যে উপরে রাখবো এটাকে ধরে ড্রাগ করে আমি ব্যাকগ্রাউন্ড এখানে সেরে দিলাম তাহলে এটার মধ্যে একটা ইফেক্ট কিন্তু চলে আসবে দেন এটাকে আপনার এখন রিপ্লেস করে সুন্দর করে জায়গা মতো প্লেস করে বসাবেন কোন জায়গায় রাখলে জিনিসটাকে কেমন লাগে দেখতে সেভাবে বসা নেবেন তো আমি লাগতেছি এটাকে এভাবে রাখতেছি এখানে এখানে একলা ভালো লাগতেছে বসে দিলাম তাহলে দেখেন সুন্দর কিন্তু একটা লুক আমাদের এটার মধ্যে চলে আসে তো এখন আপনার যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে ইফেক্টটা যদি আপনার পরিবর্তন করতে এখানে স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করবেন এখানে টেক্সটটা পরিবর্তন করার অপশন আসবে এখানে আপনি যে লেখাটা লিখে দিবেন সেই লেখাটা চলে যাবে ধরেন আমি এখানে দিলাম এক দুই তিন দিয়ে যদি আমি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই তাহলে দেখবেন এখানে এক দুই তিন চলে আসবে এক দুই তিন চলে আসবে তো এটা তো খুব সহজে আপনারা করতে পারবেন তো আমি এখান থেকে এই ইফেক্টটাকে তুলে দিচ্ছি এটা আমি রাখতেছি না এটা না রাখলে মনে হয় জিনিসটা ভালো লাগবে এইভাবে রাখলাম তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা স খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে এই ধরনের নিয়ন ইফেক্টগুলো তৈরি করবেন অ্যাডবি ফোর শব্দে তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ তারপরে যদি বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই টেমপ্লেটটি ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে আপনার চাইলে এই টেমপ্লেটটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন জাস্ট এখানে স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন স্মার্ট অবজেক্টে ক্লিক করে ডাউনলোড আপনারা এখান থেকে জাস্ট টেক্সটাকে পরিবর্তন করে দিয়ে সেভ এখানে ক্লোজে ক্লিক করবেন সেভ অপশন করতে বলবে সেভ ক্লিক করলে আপনি এখানে ওই ট্যাক্সটা চলে আসবেন তো এই টেম্পলারটা আপনি ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আজকে মধ্যে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ